আজকে আমরা যে প্রতিবেদন বলবো সেটি রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। নমস্কার, অ্যাস্ট্রো অ্যালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের প্রতিবেদন বার্ষিক রাশিফল ও বর্ষফল 2021। আজকে আমরা যে প্রতিবেদন বলবো সেটি রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। এখন মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি এই মুহূর্তে গোচরে, মানে ট্রানজিটে মকর রাশিতে রয়েছে, উত্তর সারা নক্ষত্রে শনির সঙ্গে। শনিও রয়েছে উত্তর সারা নক্ষত্রে, অত্যন্ত শুভ সমন্বয়। এই বর্ষফল বা রাশিফল বলতে গিয়ে আমি বিশেষ দুই একটি কথা বলি। আমাদের এই জ্যোতিষশাস্ত্র অত্যন্ত বিজ্ঞানভিত্তিক, কিন্তু বর্তমানে তার প্রয়োগবিধি যারা করছেন সেখানে অনেক অবৈজ্ঞানিক তথ্যই প্রয়োগ হচ্ছে। একটি জন্মকুণ্ডলি বিশ্লেষণ বা বিচার করতে অনেক সময় লাগে। আমি তো সারাদিনে সকালে দুটি বিকালে দুটি বেশি করতে পারি না, তাও বোধহয় একটা সকালে একটা বিকালে এরকম করলে বেশি ভালো হয়। অত্যন্ত গাণিতিক পদ্ধতি, সূক্ষ্ম গাণিতিক পদ্ধতি রয়েছে বিচার এবং বিশ্লেষণের ক্ষেত্রে। যারা করেছিলেন সব বৈদিক মুনি ঋষি, অত্যন্ত শাস্ত্রজ্ঞ ছিলেন তারা। এবং আমার এই 36 বছরের কর্মজীবনে প্রচুর জন্মকুণ্ডলি করেছি, তাতেও মনে হচ্ছে এখনও বোধহয় কিছু শিখতে হবে। তো জানি না খুব সহজে, খুব অবলীলাক্রমে কীভাবে মানুষজন এত সহজ সরলভাবে মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। যাই হোক, বিষয় বিতর্কিত আর এই কারণে মানুষের বিশ্বাস জায়গাটা অনেক কমে গেছে। আমি যে সমস্ত আজ পর্যন্ত বিচার বিশ্লেষণ করেছি, কোভিড থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক বিচার বিশ্লেষণ, সেটি কিন্তু খুব সত্য বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ এখানে কোনো জল মেশাবার জায়গা নেই। ভীষণ গাণিতিক পদ্ধতি, ঠিকঠাক করতে পারলে একদম সঠিক বিচার করা যায়। আসুন আজকের রাশি মীন রাশি, দ্বাদশতম রাশি। এটি ব্যয়ঘর হিসাবে চিহ্নিত সাধারণত। এবার যার যার জন্মকুণ্ডলী অনুযায়ী অ্যাসেন্ডেন্ট সাপেক্ষে, ভাব সাপেক্ষে সেগুলো পরিবর্তন হয়। তো মীন রাশির জাতক জাতিকা, মীন লগ্নের জাতক জাতিকারা 2021 রাশিফল তাদের কেমন যাবে? অধিপতি গ্রহ বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো, শনির সঙ্গে একটি নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে, গুরু সৌরী যোগ তৈরি করেছে, একটি শুভ সমন্বয় তৈরি হয়েছে, এবং সপ্তমে যে গ্রহ রয়েছে তারও দৃষ্টি যথেষ্টই শুভ। আসুন আমরা দেখে নিই এক দৃষ্টিতে যে দ্বাদশতম ফল কেমন হতে পারে। লগ্নফল অর্থাৎ শরীর স্বাস্থ্য, মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে শুভাশুভ অর্থাৎ ভালো মন্দ। জুন পর্যন্ত ভালো, জুলাইয়ের পর থেকে মন্দ প্রভাব পড়বে। কেননা ডিগ্রিগত মান যত বেড়ে যাবে ততটা প্রভাব কমজোরি হবে। এবার ধনস্থান অত্যন্ত শুভ, ব্যবসা ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, সরকারি চাকরি ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই শুভ ফল।
ভ্রাতা ভগ্নী এই জায়গাটি ভালো হবে না, কেননা মীন রাশির জাতক জাতিকা, মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য ভ্রাতা ভগ্নীর অবস্থান 2021 সুখের নয়। মাতা পিতা এখানেও কিন্তু অবস্থানগত গুরুশৌরীর কারণে মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার কথা নয়, সেটি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। এবার আসুন, শিক্ষা এবং সন্তান দুটিই শুভ, শিক্ষাও শুভ সন্তানও শুভ। গুপ্ত শত্রু চরম মাত্রায় বৃদ্ধি পাবে না, প্রতারিত হওয়ার সম্ভাবনা কম রয়েছে এবং মানসিক শান্তি বিরাজ করবে। সপ্তম বিবাহ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন গড়ে উঠবে, সুখী দাম্পত্য জীবন ভোগ করবে, প্রেমের ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। সমস্যাটা কেমন? যে সমস্ত ক্ষেত্রে অসবর্ণ বিবাহ হবে সেই সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে মেনে না নেওয়ার একটি সম্ভাবনা দেখা যায়। মৃত্যু দুর্ভাগ্যজনক হওয়ার সম্ভাবনা নেই, ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় অত্যন্ত ভালো। 2021 তাদের জন্য অত্যন্ত শুভ বৎসর আয় ক্ষেত্রে। ব্যয় সেটি যথেষ্ট কম মাত্রাই হবে, খুব বেশি ব্যয় হবে না, যতটা করা দরকার ততটাই করবে তারা। অর্থাৎ রাশি বিচার বিশ্লেষণ করে দেখা গেল যে মীন রাশির জাতক জাতিকারা, মীন লগ্নের জাতক জাতিকারা 2021 এই বর্ষটি ভালোভাবেই কাটাবে। আসুন এবার আমরা বিশ্লেষণ করি বর্ষফল। বর্ষফল কিন্তু মাসভিত্তিক হয়। বর্ষপতি গ্রহ হচ্ছে শুক্র, সেটি কিন্তু বৃহস্পতির কিন্তু মিত্র গ্রহ নয়। সুতরাং বর্ষফল রাশিফল হিসাবে খুব শুভ ফল পাবে। আবার বর্ষফল ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা খুব শুভ ফল পাবে না। জানুয়ারি মাস মীন লগ্ন, মীন রাশির জাতক জাতিকারা ঋণে জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাস তাদের জন্য সব দিক থেকে শুভ, একমাত্র আইনি সমস্যা দেখা দিতে পারে। মার্চ মাস পুরনো বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা কম, বন্ধু বান্ধবদের সঙ্গে বিতর্কের সম্ভাবনা বেশি, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। এই সময় বৃহস্পতির বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। বৃহস্পতির ইষ্টদেবী উগ্রতারা তাকে প্রণাম জানাবেন, তাকে স্মরণ করবেন, বাড়িতে প্রয়োজন হলে মা তারার ছবি রাখবেন, ভালো থাকবেন। এপ্রিল মাস যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যাদের মীন লগ্ন মীন রাশি, তারা কিন্তু ভীষণ ভালোভাবে অবস্থান করবেন, তাদের রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক ভালোভাবে ফুটে উঠবে। সেক্ষেত্রে তারা কী ধরনের বীজ মন্ত্র করবেন? সেক্ষেত্রে একটি মাত্র বীজ মন্ত্র করবে, সেই বীজ মন্ত্রটি করবে শনির। নীল পোশাক পরে সঙ্গে সাদা কম্বিনেশন পোশাক পরতে পারে এবং সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায় এটি 108 বার করবে। নিরামিষ ভক্ষণ করবে শনিবার দিন, বৃহস্পতিবার দিন যদি নিরামিষ ভক্ষণ করতে পারে আরও শুভ। মে মাস তাদের জন্য সব দিক থেকে শুভ হলেও সন্তান নিয়ে দুশ্চিন্তার কারণ থাকছে। জুন মাস লটারি যোগ রয়েছে, মানে পরধন প্রাপ্তি যোগ যেগুলো বলি আমরা সাধারণত, সেটি পৈতৃক হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে এবং বকেয়া টাকা আদায় হতে পারে। এই সময় মানসিক শান্তি যথেষ্ট ভালো থাকবে। জুন মাস
মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকাদের জন্য আরও শুভ। তারা বিদেশ ভ্রমণ করতে পারে, কর্মে নতুন যোগাযোগ হতে পারে এবং সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে। জুলাই মাস এটিও তাদের জন্য শুভ সমন্বয় বৎসর। জুলাই মাসে ব্যবসা ক্ষেত্রে মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবে। যে যাই ব্যবসা করুক না কেন সেক্ষেত্রে শুভ ফল পাবে। সেক্ষেত্রে বীজমন্ত্র হবে ওং বক্রতুণ্ডাই হুং। গণেশের ছবি রেখে সামনে রেখে এই বীজমন্ত্র করবে বা শ্রী যন্ত্র প্রতিষ্ঠা রাখ করতে পারে, যেমন শ্রীং লক্ষ্মী দেব্যই নম, লাং ইন্দ্রায় নম, ইং কুবেরায় নম। মীন লগ্নে মীন রাশির জাতক জাতিকারা যদি ব্যবসাদার যারা ব্যবসা করে তারা যদি এই বীজমন্ত্র করে তারা কিন্তু অনেক সাফল্য লাভ করবে। দেখুন আমার প্রতিটি প্রতিবিধানের ক্ষেত্রে কোথাও কিন্তু কোনো গ্রহরত্ন কথা উল্লেখ করা থাকছে না, কেননা আমি খুব বিচক্ষণভাবে বিচক্ষণতার সঙ্গে বলছি গ্রহরত্নের বিশেষ প্রয়োজন হয় না, তাহলে সাধু সন্ত মানুষরা খারাপ থাকত। যারা বীজমন্ত্র করার মতন সময় পান না বা পাচ্ছেন না, প্রচুর আর্থিক সংগতি রয়েছে, তারা গ্রহরত্ন নিশ্চিত পড়তে পারেন, এটি একটি প্রতিবিধান। কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই তারা কি করবে, তারা কি গ্রহপীড়া ভোগ করবে? না, আর্থিক সামর্থ্য নেই এমন অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা অনেক ভালো রয়েছে। তো সুতরাং গ্রহের বীজমন্ত্র সর্বশ্রেষ্ঠ উপায়। দরকার হলে যন্ত্রম তৈরি করিয়ে নেবেন, দরকার হলে গ্রহ শান্তি করাবেন, শান্তি সস্তায়ন করানো যেতে পারে, এগুলো করাবেন। কিন্তু প্রচুর টাকা দিয়ে গ্রহ রত্নই পড়তে হবে এমনটা নয়। যদি কোথাও কোনো গ্রহরত্ন বিষয়ে আপনাদের কোনো সংশয় থেকে থাকে তাহলে আমার একটি ওয়েবসাইট আছে apnc.co.in। এখানে যাবেন, দেখবেন গ্রহের নবগ্রহ স্তোত্র থেকে শুরু করে গ্রহের বীজমন্ত্র রাশির বীজমন্ত্র সমস্ত কিছু পাবেন ব্লকে গিয়ে, সেটি করবেন, ভালো লাগবে। এবার আসুন আগস্ট মাস। আগস্ট মাসে তাদের মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সেক্ষেত্রে যদি কাউরির কাউরির জন্মকুণ্ডলিতে ত্রিপাপ চলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পিতৃহানি মাতৃহানি ঘটবার সম্ভাবনা থাকবে। মা বাবা ছাড়া আনুষাঙ্গিক সব দিক থেকে বাকি যে সমস্ত দিকগুলো রয়েছে সব দিকে শুভ ফল পাবে। অক্টোবর মাস তাদের জন্য আনন্দের বৎসর হবে, ভ্রমণের জন্য, সংসারের জন্য, পারিপার্শ্বিক দিকের জন্য, আর্থিক দিক থেকে সব দিক থেকে শুভ সমন্বয়। নভেম্বর মাস, নভেম্বর মাসে নিয়ে ঋণ যে যে সমস্ত জায়গায় ঋণ রয়েছে, ব্যক্তিগত ঋণ, প্রাইভেট ঋণ, আমি ব্যাংকিং ঋণের কথা বলছি না, সেক্ষেত্রে ঋণের বোঝা বেড়ে যেতে পারে। আপনারা ঋণ করবেন না, ঋণ থেকে সাবধান থাকবেন, অযথা মিথ্যের আশ্রয় নেবেন না। মিথ্যে এবছরের জন্য মীন রাশির জন্য অত্যন্ত ক্ষতিকারক, কাউকে ঠকাবার চেষ্টা করবেন না, খুব সহজ সরলভাবে জীবনযাপন করুন, দেখবেন ভালো থাকবেন। আসুন ডিসেম্বর মাস, এটি মীন রাশির জন্য আরও শুভ বৎসর, যেখানে অন্যান্য রাশির মানুষরা খুব আর্থিক কষ্ট ভোগ করে, এক্ষেত্রে মীন রাশির সমস্ত জাতক জাতিকা, মীন লগ্নের সমস্ত জাতক জাতিকারা আর্থিকভাবে অত্যন্ত ভালো অবস্থায় থাকবে। তো আমি রাশিফল বললাম, বর্ষফল বললাম, আশা করি আপনাদের এটি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, এতে সকলেই উপকৃত হবে। কেননা আমি এখানে গ্রহের প্রতিবিধান হিসাবে গ্রহের বীজমন্ত্রের কথা বলছি। তো এগুলি আপনারা নিত্য করুন, প্রতিনিয়ত করুন, ভালো লাগবে। এবং লক্ষ্য রাখুন আমি ওয়েবসাইটে আমার ব্লগে লেখা লিখি, আমার গ্রুপে লিখি, পেজে লিখি, ফেসবুকে লিখি, প্রতিবেদনগুলি পড়ুন, ভালো লাগলে সকলকে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।